প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন মঙ্গলবার চোদ্দ নভেম্বর সকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পগুলো উদ্বোধন করেন তিনি এ উপলক্ষে নগর ভবন অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন সিটি কর্পোরেশন উদ্বোধন অনুষ্ঠানে নাসিক মেয়র ডা সেলিন হায়াত আইভি নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ তিন আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি আব্দুল হাই মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সহ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন নাসিক কাউন্সিলর সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা সিটি কর্পোরেশনের যে ১০টি প্রকল্পের উদ্বোধন করা হয় নগর ভবন শেখ রাসেল পার্ক পাইকপাড়া মিউচুয়াল ক্লাব বাবুরাইল খাল সিদ্দিরগঞ্জ খাল পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ আলী আহমদ চুনকা সিটি পাঠাগার ও মিলনায়তন কলরব কিন্টার গার্ডেন স্কুল সিটি ওয়েলফেয়ার মাঠ ও শিশু পার্ক এবং সোনাগান্দা খেলার মাঠ প্রধানমন্ত্রী উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার পর নগর ভবনের অভ্যন্তরে নাসিক মেয়র ও নারায়ণগঞ্জ চার আসনের এমপি শামীম ওসমান ও সেলিম উসমান ও লিয়াগত হোসেন খোকাসহ শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রকল্পের নামফলক উন্মোচন করেন এনএন টিভি নারায়ণগঞ্জ